কেজি আমের দাম 2,70,000 টাকা। পশ্চিমবঙ্গে ফলেছে এই বিদেশি আম। অন্যান্য ব্যবসায়ীদেরকেও এই মিয়াজাকি আম চাষে উৎসাহ দিয়েছেন মালদার ওই ব্যবসায়ী। মিয়াজাকি এখন পশ্চিমবঙ্গে। জাপানের আবহাওয়ার ফল মিয়াজাকি আম এখন ফলছে মালদায়। বিশ্বের সবচেয়ে দামি আমের প্রজাতি এই মিয়াজাকি, যার 1 কেজি আমের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 2,70,000 টাকা। এই আম ফলছে পশ্চিমবঙ্গের মালদার এক ব্যবসায়ীর পরিবারে। মালদা শহরের ইংলিশ বাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রবীর রঞ্জন দাসের বাড়িতে খোঁজ মিলেছে জাপানি প্রজাতির আম মিয়াজাকির। বিশ্বের সবচেয়ে দামি আমের প্রজাতি এই মিয়াজাকি। জাপানি আবহাওয়া ছাড়া পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও এই আম ফলানো যায়, তার এক দৃষ্টান্ত গড়লেন প্রবীরবাবু। ব্যবসায়ী জানান, গত বছর বাংলাদেশ থেকে 800 টাকার বিনিময়ে একটি 1 থেকে 1.5 ফুটের মিয়াজাকির চারা এনে তিনি বাড়িরই ছাদে একটি বড় টবে বসিয়েছিলেন। সার হিসাবে শুধুমাত্র গোবর সারই তিনি ব্যবহার করতেন। বছর ঘুরতেই ফলন ধরেছে গাছে। এবছর 3টি আম ফলেছে ওই গাছে। 1-1টি আমের ওজন প্রায় 500 গ্রাম। প্রবীরবাবু জানান, তিনি ভাবতেও পারেননি এই আবহাওয়ায় মিয়াজাকি ফলবে। তার গাছে এবছর 3টি মিয়াজাকি ফলেছে। ইতিমধ্যে 1টি আম পেকেও গিয়েছে। পাকা মিয়াজাকির স্বাদ বাড়ির সকলে মিলে চেখে দেখেছেন। মিয়াজাকির স্বাদ নাকি মাখনের মতো, অত্যন্ত সুস্বাদু এই আম। 3টি আমের মধ্যে 1টি আম খাওয়া হয়েছে। এখনও 2টি আম গাছেই রয়েছে, সেই আম দুটি এখনও পাকেনি। প্রবীরবাবু এক বছরে আরও 1টি মিয়াজাকির চারা পুঁতেছেন বাড়িতে। তিনি বলেন, বিক্রির উদ্দেশ্যে নয়, বাড়ির সকলের খাওয়ার জন্যই এই গাছ লাগিয়েছেন তিনি। তবে তিনি নিজে বিক্রি না করলেও জেলার অন্যান্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, শুধুমাত্র গোবর সার দিয়ে অতি সহজেই বিনা খাটনিতে এই সুস্বাদু বিশ্ববিখ্যাত আম ফলানো সম্ভব এবং এই আমের আন্তর্জাতিক বাজার মূল্য অনেক, 2,70,000 টাকা প্রতি কেজি। এই আম চাষ করে অনেকটাই লাভবান হওয়াও সম্ভব। তাই তিনি জেলার চাষি ও ব্যবসায়ীদের এই আম চাষ করে ব্যবসা করারও পরামর্শ দিচ্ছেন। গত বছর আমার এক বন্ধু মাধ্যমে আমি জানতে পারি মিয়াজাকি আমের কথা। তখন ওই বন্ধু বাংলাদেশে পরিচয় আছে, সে ওর মারফতে আমাকে একটা চারা দিয়েছিল, 800 টাকা দাম রেখেছিল। এটা বেশি দিনের কথা না, গত বছরই লাগিয়েছিলাম চারাটা। ওই 1.5 ফিটের চারা দিয়েছিল। আমি বাড়িতে এসে ছাদে একটু বড় সাইজের টবে লাগিয়েছি, শুধুমাত্র গোবরের সার দিয়েছি, অন্য কোনো খাদ্য দিইনি এই গাছে। আমাকে বলেছিল একমাত্র গোবর সার ব্যবহার করবেন, এর খাদ্য একমাত্র গোবর সার। তো আম হয়েছিল এবছর 3টা, 1টা আম পেকে গেছে আর 2টো এখন বর্তমানে গাছে আছে। আর মালদাতে প্রথম আমার বাড়িতেই এই মিয়াজাকি আম ফলেছে। না, আমি তো ভাবলাম যে আমার নাম শুনেছি, এর দামও শুনেছি যে 2,70,000 টাকা প্রতি কেজি আন্তর্জাতিক মূল্য। তো ওই সমস্ত চিন্তা ভাবনা করে আমের স্বাদটা উপভোগ করব, বাড়ির বাচ্চারা খাবে, এ সমস্ত ভেবেই লাগিয়েছিলাম। যাক, 3টা আম হয়েছে, 1টা অলরেডি খেয়ে ফেলেছে, বাড়ির সবাই মিলে আমরা খেয়েছি। খুব ভালো, দুর্দান্ত স্বাদ, একদম মাখনের মতন স্বাদ, ভেতরটা ঠিক মাখন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের আবহাওয়াতে সম্ভব এবং মালদার মাটি তো আমের উপযুক্ত। মালদাতে যে কেউ এর চাষ করতে পারে এবং ফল খুব ভালো ফল হবে। আর মালদার মাটিতে সাইজটাও হচ্ছে জাপানের থেকেও বড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।